এজন্য মানুষকে খুশি করতে করতে কাউকে খুশি করলে আমার কোরআন ছাড়তে হয়, কাউকে খুশি করলে আমার হাদিস ছাড়তে হয়, কাউকে খুশি করলে আমার ফেকাকে ছাড়তে হয়। ঠিক তেমনি ভাবে আলেম ওলামায়ে কেরাম একটা মাসায়েল বলছেন, আমি যদি এই কথা বলি অনেক মানুষ বলে আলেমের কথা বললেন না, কার কথা বলবো, সাহাবীদের কথা বলবো? পৃথিবীতে এমন দল আছে যারা সাহাবায়ে কেরামকে মানে না। দয়া করে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সকল ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা দাও রাসূলুল্লাহ কাদে আশিক তোমার। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا نذير له ولا مشير له ولا معين له لا أول له ولا آخر له ولا بداية له ولا نهاية له لا قبل له ولا بعد له ولا زمان له ولا مكان له لا زد له ولا ند له ولا حد له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামে মোহাম্মদ সে দিলো কো সুরুর মিলতা হ্যায়, নামে মোহাম্মদ সে দিলো কো সুরুর মিলতা হ্যায়, নিগাহে ফিক্র কো তাজা শুউর মিলতা হ্যায়। নসীব কেসা ভি হো ওসীলা মোহাম্মদ কা দেখে, নসীব কেসা ভি হো ওয়াসিতা আহমদ কা দেখে, খুদা সে জো ভি মাঙ্গে জরুর মিলতা হ্যায়। হর ইবতেদা সে পেহলে হর ইন্তেহা কে বাদ, হর ইবতেদা সে পেহলে হর ইন্তেহা কে বাদ, জাতে নবী বুলন্দ হ্যায় জাতে খুদা কে বাদ। দুনিয়া মে জিস কদর এহতেরাম কে কাবিল হ্যায় লোক, দুনিয়া মে জিস কদর এহতেরাম কে কাবিল হ্যায় লোক, মে সভি কো মানতা হুঁ মগর মুস্তফা কে বাদ। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে
লাখ কোটি শুকরিয়া যিনি আমাদেরকে মানুষ বানাইছেন, মুসলমান বানাইছেন, ইমামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল বাশার, আফজালুল বাশার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত করেছেন, এই জন্য শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আপনারা অনেকক্ষণ যাবৎ ওলামায়ে কেরামের আলোচনা শুনতেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে যা শুনছি এগুলোর উপর আমল করার তৌফিক দান করেন এবং মানুষকে বোঝানোর, অন্য ভাইকে অন্য ভাইয়ের নিকটে পৌঁছানোর আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সময় অনেক কম, তো আসলে আমাদের যা কথা শোনার কথা হয়ে গেছে, আমার যেহেতু সময় একদম অল্প, আমি চেষ্টা করব 10 থেকে 12 মিনিটের ভিতরে সেরে দেওয়ার জন্য, সর্বোচ্চ 15 মিনিট। আমি আস্তে আস্তে কয়েকটা কথা বলবো বোঝার জন্য, যেহেতু দেখা যাইতেছে বেশিরভাগ আমরা আলেম না, এই জন্য যাতে করে আপনারা কথাগুলো বুঝেন, আমি এই জন্য আস্তে আস্তে আমি কয়েকটা কথা বলব। আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমরা মানুষ হওয়ার কারণে শুকর আদায় করা দরকার, যেহেতু আল্লাহ তাআলা যতগুলো মাখলুক বানাইছেন, সৃষ্টি করছেন, যত পরিমাণ, সবগুলোর মধ্যে আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে শ্রেষ্ঠ দান করেছেন, সবচেয়ে বেশি। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সবচেয়ে সুন্দর বানাইছি, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সম্মানও করছি সবচেয়ে বেশি। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর বানিয়েছেন সবচেয়ে বেশি, আবার সম্মানিত করছেন সবচেয়ে বেশি, এই জন্য আমরা যদি মৃত্যুর আগ পর্যন্ত সেজদা পড়ে থাকি, শুকর আদায় হবে না, হবে ভাই? আর যেহেতু আল্লাহ নিজে আমাদেরকে স্বীকৃতি দিয়ে দিয়েছেন, অন্য কারো কাছ থেকে আমাদের স্বীকৃতি নেওয়ার প্রয়োজন, ভাই আমার কথা বুঝেন না আপনারা, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। যেহেতু আল্লাহ নিজে স্বীকৃতি দিয়ে দিয়েছেন, মানুষকে আমি সবচেয়ে বেশি সুন্দর বানাইছি এবং শ্রেষ্ঠ বানাইছি, সুতরাং অন্য কোন মাখলুকের পক্ষ থেকে, তার কাছ থেকে আমাদের স্বীকৃতি নেওয়ার কোনো প্রয়োজন, আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন, তাই শয়তানের জিনিসটা পছন্দ হয় না, শয়তানের কাছে খারাপ লাগে। শয়তান কি বলে, যে আল্লাহ আপনি মানুষদেরকে বানাইছেন মাটি দিয়ে আর আমার বানাইছেন আগুন দিয়ে, আমি এনে শ্রেষ্ঠ, মানুষ শ্রেষ্ঠ হয় কিভাবে? শয়তান যেরকম সে জলে, মানুষ শ্রেষ্ঠ হওয়ার কারণে যারা আমাদের মধ্যে মানুষ কিন্তু তাদের স্বভাব শয়তানের মতো হয়, তাদেরও শরীর জলে মানুষ শ্রেষ্ঠ হওয়ার কারণে। কথা বুঝেননি আমার? যারা কিনা শয়তান আল্লাহ তাআলার ঘোষণার কারণে সে রাজি হইতে পারে নাই, শয়তান শুধুমাত্র জিন জাতির মধ্যে হয় না, শয়তান মানব মানুষের মধ্যেও আছে। তো জিন জাতির মধ্যে থেকে যে শয়তান, তার যেরকম স্বভাব থাকে, মানুষের মধ্যে থেকে যে সমস্ত মানুষ দেখতে দেখা যায় মানুষের মতো, ভিতরের অভ্যাস তার আখলাক হলো শয়তানের মতো, তো সেও আল্লাহ তাআলার স্বীকৃতি তার পছন্দ হয় না। কথা বুঝতেছেন ভাই? সময় কম, তো এই জন্য আমি সংক্ষেপে বলতেছি। আমি যে আয়াতটা পড়ছি, আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারেরা, তোমরা আল্লাহকে মানো, রসুলকে মানো, ফোকাহায় কেরামকে মানো। ফোকাহা মানে আলেম, যদি আপনারা না বুঝেন, ওলামায়ে কেরামকে মানো। তাহলে একই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহকে মানো, নবীকে মানো, আলেমকে মানো। ভাই বুঝতেছেন? সবাই আমার সাথে বলেন, এক নম্বর আল্লাহ, বলেন সবাই বলেন, এক নম্বর কাকে মানতে বলছেন, সবাই জোরে বলেন, আল্লাহ শব্দ বলতে কষ্ট হয়, বলেন এক নম্বর আল্লাহ, দুই নম্বর নবী, তিন নম্বর আলেম। এই তিনজনকে, তিনটা মানে এই তিন সত্তাকে মানার জন্য আল্লাহ তাআলা একই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করছেন। আল্লাহ তাআলার কথাকে বলা হয় কোরআন, নবীর কথাকে বলে হাদিস, ফোকাহে কেরামের কথাকে বলা হয় ফেকা, আলেমের কথাই ফেকা, আলেমের কথাই। যদি আমি আর আপনি কাউকে মানি, যদি আমি আর আপনি কোনো জিনিসকে ফলো করতে চাই, তাহলে দলিল ভিত্তিক মানতে চাই না, দলিল সারা মানতে চাই, বলেন, দলিল ভিত্তিক মানতে চাই। দলিল কোনটাকে বলে, কোরআন ও দলিল, হাদিস ও দলিল, ফেকা ও দলিল, বলেন, কোরআন হাদিস ফেকা, কোরআন হাদিস ফেকা, সবাই বলেন, কোরআন হাদিস ফেকা। তিনটা জিনিস দলিল, দলিল কয়টা জিনিস, কোরআন ও দলিল, হাদিস ও দলিল, ফেকা ও দলিল। আমি আমাকে এক হুজুর মাসালা জিজ্ঞাসা করছে, যে হুজুর আমি একটা মাসালা আমাকে বলে দেন, তো আমি বলছি জি মাসালা হলো এটা, ক হুজুর আপনার মাসালা দলিল কি,
তাই বললাম আমার মাসালার দলিল ফেকার কিতাব। কৌজুর ফেকা তো অবুকে মানে না তবুকে মানে না, এই জন্য আপনি ফেকা বললেন না। তা আমি বললাম তাহলে আমি কি বলবো, হাদিস বলবো? বলেন তাহলে পৃথিবীতে এমনও এমনও দল আছে যারা হাদিস মানে, কথা বলেন কথা বলেন, এমনও দল পৃথিবীতে আছে যারা হাদিস মানে না। হাদিস তো তাদেরকে খুশি করতে গিয়ে কি আমি হাদিস বাদ দিব, কথা বলেন? তাহলে পৃথিবীতে এমনও মানুষ আছে যারা কোরআনকে মানে না, যারা কোরআনকে, তাহলে তাদেরকে খুশি করতে আমার কোরআনকেও ছেড়ে দিতে হবে? এই জন্য মানুষকে খুশি করতে করতে কাউকে খুশি করলে আমার কোরআন ছাড়তে হয়, কাউকে খুশি করলে আমার হাদিস ছাড়তে হয়, কাউকে খুশি করলে আমার ফেকাকে ছাড়তে হয়। ঠিক তেমনি ভাবে আলেম ওলামায়ে কেরাম একটা মাসায়েল বলছেন, আমি যদি এই কথা বলি অনেক মানুষ বলে আলেমের কথা বললেন না, কার কথা বলবো, সাহাবিদের কথা বলবো? পৃথিবীতে এমন দল আছে যারা সাহাবায়ে কেরামকে মানে না। আমি যদি বলি নবীজি বলছেন, পৃথিবীতে এমন মানুষ আছে যারা নবীকে মানে না। আমি যদি বলি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীতে এমন নাস্তিকের অস্তিত্ব আছে যারা আল্লাহকে মানে না, তাহলে মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে ছাড়তে হয়, নবীকে ছাড়তে হয়, আলেমকে ছাড়তে হয়, কোরআনকে ছাড়তে হয়, হাদিসকে ছাড়তে হয়, ফেকাকে ছাড়তে হয়। মানুষকে খুশি করতে গিয়ে আমি যদি ছাড়তে থাকি, একসময় আমাকে আল্লাহকে ছাড়তে হবে। আমি আল্লাহকে ছাড়তে পারবো না, নবীকেও ছাড়তে পারবো না, ওলামায়ে কেরামকে আমি ছাড়তে পারবো না, কোরআনকেও ছাড়তে পারবো না, হাদিস কেউ ছাড়তে পারবো না, ফেকাকে আমি ছাড়তে পারবো না। এই জন্য কোরআনের কথা, হাদিসের কথা, ফেকার কথা একই আয়াতে আল্লাহ বলছেন। সুতরাং কোরআনকে মানার নাম ঈমান, হাদিসকে মানার নাম ঈমান, ফেকাকে মানার নাম ঈমান। কোরআন মানাও জরুরি, হাদিস মানাও জরুরি, ফেকা মানাও জরুরি। কোরআনকে কোনো ব্যক্তি যদি না মানে এটা যেরকম ভাবে বেঈমানি হবে, হাদিসকে না মানলে ওই রকমই বেঈমানি হবে, ফেকাকে যদি কোনো ব্যক্তি না মানে সে ওই পরিমাণ বেঈমান হবে। ওই বুঝতেছেন নি? আল্লাহকে মানার না মানাটাও জরুরি, নবীকে মানাও জরুরি, ওলামায়ে কেরামকে মানাও জরুরি। আল্লাহকে মানার নাম ঈমান, নবীকে মানার নাম ঈমান, ওলামায়ে কেরামকে মানার নাম ঈমান। আল্লাহকে না মানলে যেরকম বেঈমানি হয়, নবীকে না মানলে ওই রকম বেঈমানি হয়, ওলামায়ে কেরামকে না মানলো ঠিক তেমনি ভাবে বেঈমানি হবে। ও ভাই বুঝতেছেন নি আমার কথা? সাদামাটা কথা বলতেছি যাতে করে আপনারা বুঝতে পারেন, না না আমি আমার স্টাইলে যদি কথা বলি তাহলে যদি বেশিরভাগ মানুষ যদি না বুঝে তাহলে তো কথা বলে ফায়দা হবে না ভাই। আমার কথা বুঝতেছেন নি ভাই? কত হবে দলিল সহ, কত হবে কি সহ? তো দলিলগুলো কি? কোরআন ও দলিল, হাদিস ও দলিল, ফেকা ও দলিল। মুখস্থ করেন, কোরআন হাদিস ফেকা, সবাই বলেন কোরআন হাদিস ফেকা, কোরআন হাদিস ফেকা, তিনটাই দলিল। যদি কোনো ব্যক্তি বলে আমি ফেকাকে মানি না, আমি বলবো তোমাকে মানতে আমি বাধ্য করি নাই, বুঝাইতে পারি না, তোমাকে মানতে আমি বাধ্য করছি। আমি যদি বলি হাদিস দলিল, কোনো ব্যক্তি যদি বলে আমি হাদিস মানি না, আমি বলবো তোমাকে তো মানতে আমি বাধ্য করি নাই। আমি বলবো কোরআন দলিল, কোনো ব্যক্তি যদি বলে আমি কোরআন মানি না, আমি বলবো তোমাকে তো মানতে বাধ্য করি নাই, বাধ্য করছি। দলিল কোরআন হাদিস ও ফেকাও, তুমি যদি মানো এটা তোমার বিষয়, যদি না মানো এটা তোমার বিষয়। মানলে ইমানদার হইবা, না মানলে বেঈমান হইবা, তোমার বিষয় তোমার বিষয়। আমারটা তোমার উপরে জবরদস্তি করবো না, তুমিও আমার উপরে জবরদস্তি করবা না। জবরদস্তি করলে ঝগড়া পয়দা হবে। কারো নাম দিছি ভাই, কাউকে গালি দিছি, গালি দেন। কিন্তু মানুষ যদি ভিতরে থাকে না বুঝার, যদি ভিতরে থাকে আমি বুঝবো না, আমি মানবো না, তাকে বুঝাইবেন কিভাবে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমাদের পরিচয় একটা হলো জন্মগত পরিচয়, আর একটা হলো ধর্মীয় পরিচয়। কয়টা পরিচয়? একটা জন্মগত, আর একটা ধর্মীয় পরিচয়। জন্মগত পরিচয় যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি বলবো আমার নাম মোহাম্মদ সাইফুল্লাহ, মোহাম্মদ, খুব খেয়াল করে শুনেন, সাইফুল্লাহ। এখন আমার নাম যদি হয় সাইফুল্লাহ, তাহলে আপনারা বলবেন সাইফুল্লাহ কেন? আমি বলবো আমার আব্বা আমার নাম রাখছে, এটা আমার জন্মগত পরিচয়, কথা বুঝতেছেন নি? আর যদি আমাকে জিজ্ঞাসা করা হয় আপনার ধর্মীয় পরিচয় কি, আমি বলবো আমার ধর্মীয় পরিচয় আমি আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাত, এটা আমার ধর্মীয় পরিচয়। প্রয়োজন পড়লে জন্মগত পরিচয়ে যে নাম আসে ওই নাম পাল্টানো যায়। অনেক ছেলেদের নাম হয় অর্থ ভালো হয় না, ওলামায়ে কেরাম বলে আপনার ছেলের নামের অর্থ সুন্দর না, নাম পাল্টান, বলে না, কথা বুঝেন না আমার? তাহলে বাবার দেওয়া নাম প্রয়োজন পড়লে পাল্টানো যায়, কিন্তু ধর্মীয় ভাবে যেই নাম আমাকে দেওয়া হয়েছে, নবীর পক্ষ থেকে আমাকে যেই নাম দেওয়া হয়েছে, ওই নাম কোনোদিন পরিবর্তন করা যায়
না, কোনদিনই পরিবর্তন করা যায় না। সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ, কিয়ামতের দিন কিছু চেহারা হবে উজ্জ্বল আর কিছু চেহারা হবে অনুজ্জ্বল, মলিন, অন্ধকার। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, কাদের চেহারা উজ্জ্বল হবে আর কাদের চেহারা মলিন হবে আমাদের কিছু বুঝিয়ে দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন যাদের চেহারা উজ্জ্বল হবে এরা হবে হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআ, এরা হবে আহলুস সুন্নাত ওয়াল জামাআত, আর যাদের চেহারা উজ্জ্বল হবে না, অসুন্দর হবে, মলিন হবে, এরা হবে হুক আহলুল বিদআতি ওয়াদ দালালা। এই কথাটা আমি নিজের থেকে বলতেছি না, এই কথাটা আপনারা আদ-দুররুল মানসুরের 2 নম্বর খণ্ডের 120 নম্বর পৃষ্ঠায় পাইবেন। আমার এই কথাটা আমি যে কথাটা বলছি তাফসীরুল কোরআন ইবনে কাসীরের 2 খণ্ডের 55 নম্বর পৃষ্ঠায় পাইবেন, আল জামিল ইয়াহমিল ইয়াহকামিল কোরআনের 4 নম্বর খণ্ডের 146 নম্বর পৃষ্ঠায় পাইবেন, বয়ানুল কোরআনের 1 খণ্ডের 261 নম্বর পৃষ্ঠায় পাইবেন, তাফসীরে মাযহারি 2 খণ্ডের 118 নম্বর পৃষ্ঠায় পাইবেন, তাফসীরে মাযহারির আবার 2 খণ্ডের 119 নম্বর পৃষ্ঠার মধ্যে এটা আছে, এবং নূরুল কোরআনের 4 খণ্ডের 45 নম্বর পৃষ্ঠায় এটা এই কথাটা আছে, রুহুল মাআনির 4 খণ্ডের 335 পৃষ্ঠার মধ্যে এই কথাটা লেখা আছে। আমি নিজের থেকে বলি নাই, ধর্মীয় যে পরিচয়টা আছে এই পরিচয় নবীর পক্ষ থেকে দেওয়া, এটা কারো মনে চাইলে নাম পাল্টানো যায়, কিন্তু আমার আব্বার দেওয়া, আমার আম্মার দেওয়া যে নাম, এই নাম যদি সুন্দর না হয়, এই নামের অর্থ যদি ঠিক না হয়, প্রয়োজনে ওলামায়ে কেরামের পরামর্শে আমার নাম পাল্টানো সম্ভব, কিন্তু ধর্মীয় পরিচয়ে যেটা রসুল আমাদেরকে পরিচয় দিচ্ছেন এই পরিচয় পাল্টানো কারো ক্ষমতা? ও ভাই বুঝতেছেন আমার কথা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সময় তো খুবই কম, আরেকটা কথা বলি, দেখবেন এক হুজুর আয়েশা কোরআনের আয়াত দিয়ে বয়ান করে, কি দিয়ে বয়ান করে কথা বলেন, কোরআনের আয়াত দিয়ে বয়ান করে, আরেক হুজুর আয়েশা দেখবেন কোরআনের আয়াত দিয়ে বয়ান করে, অমুক দল আয়েশাও কোরআনের আয়াত দিয়ে বয়ান করে, তমুক দল আয়েশাও কোরআনের আয়াত দিয়ে, আপনাদেরকে রাগ করছেন না কেমন লাগে কথা বললেন? তো একজন আমার কাছে, হুজুর আমরা যাবো কোথায়? হ্যাঁ, আপনারা ওই দলের খারাপ কন, ওই দলের খারাপ কন, সবাই তো কোরআন আয়াত দিয়ে বয়ান করে, কথা বুঝেন না মনে হয়। আমি বলছি ভাই, পৃথিবীতে ইসলাম যখন আসছে নবীজির মাধ্যমে, ইসলামের দাওয়াত শুরু হয় যখন, ওনার দুনিয়ার থেকে যখন চলে যান, সর্বপ্রথম খলিফা কে হন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, কথা বুঝতেছি না আমার, আমি আস্তে আস্তে বলতেছি তাই করে আপনারা বুঝতে পারেন, আর আমি যে স্পিডে কথা বলা শুরু করি বুঝবেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জামানায় একদল মানুষ সরকারি কোষাগারে জাকাতের পয়সা টাকা জমা দিতে অস্বীকার করে, যে আমরা দিব না, আমরা জমা কথা বলে, তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন জমা দিব না কেন? এরা কোরআনের আয়াত দিয়ে দলিল দেয়, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম, এই আয়াত বলে বলতেছেন আল্লাহ তাআলা নবীকে বলছে যে তুমি যাকাতের সৎকার মাল নেও, তাহলে নবীকে বলা হয়েছে নেওয়ার জন্য, তুমি তো আর নবী না আবু বকর, তুমি তো আর কি দিয়ে দলিল দিছে কথা বলেন, কোরআনের আয়াত দিয়া, কোরআনে তার জবাব আবু বকর সিদ্দিক কোরআনের আয়াত দিয়ে জবাব দেন নাই, কথা বুঝেন না মা? তাহলে আবু বকর হক না সে হক? আবু বকর কিন্তু কোরআনের আয়াত দিয়ে বলে নাই, সে না হক, বাতিল ফেরকা, কথা বলার আগেই কোরআনের আয়াত দিয়ে কথা বলা শুরু করছে। মানুষ ধোকা খাবে কি খাবে না? ধোকা খাবে না, কথা বুঝেন না মনে? আবু বকর সিদ্দিক যে উনি যে হক, আপনাদের কোনো সন্দেহ আছে? উনি তো প্রথম খলিফা, উনার যদি ইমান না থাকে, উনার যদি এখলাস না থাকে, উনি যদি আল্লাহর পরিচয় না পেয়ে থাকেন, উনি যদি কোরআন না বুঝে থাকেন, উনি যদি হাদিস না বুঝে থাকেন, পৃথিবীর আর কোন ব্যক্তি হাদিস বুঝছে আর কোরআন বুঝছে? ঠিক না? কিন্তু কথা বলার সময় ওই ব্যক্তি আবু বকরকে কোরআনের আয়াত দিয়ে দলিল দেয়, কিন্তু আবু বকর কোন আয়াত দিয়ে দলিল দেয় নাই। আবু বকর জাকাতের টাকা দিবে কি দিবি না বল, না দিলে কিন্তু সাইজ করবে, কথা বুঝেন না? আলী রাদিয়া, দ্বিতীয় নম্বর একটা ঘটনা শোনাই, আলী রাদিয়াল্লাহু তাআলার জামানায় খাওয়ারেজরা আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছে তোমরা তো কাফের হয়ে গেছো, বেঈমান হয়ে গেছো, কে পরস্পর ঝগড়া লাগছো, বিচারক মানছো আরেকজন ব্যক্তিকে, তৃতীয় ব্যক্তিকে, তৃতীয় একজন ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ না নবীও না, তো মানুষকে বিচারক মানছো, বিচার তো একমাত্র কার হবে?
আল্লাহর, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা। এই আয়াতটা পড়ছে, এটা কোরআনের আয়াত। কে পড়ে? খাওয়ারেজ। ইসলামের প্রথম দিকের যে সমস্ত দলগুলো অস্তিত্বে আসছে, যারা কিনা গুমরা পথভ্রষ্ট, এদের মধ্যে থেকে খাওয়ারেজ সর্বপ্রথম একটা দল। এই দলে আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে কথা বলে কি দিয়া? কোরআনের আয়াত দিয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা তাদের সাথে কথা বলছেন, জবাবে কোরআনের আয়াত বলেন নাই। আলী রাদিয়াল্লাহু বলছেন, কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য মতলব খারাপ, কথা সত্য। এই জন্য মনে রাখবেন, যত ফেরকা অস্তিত্বে আসে মানুষকে পথভ্রষ্ট করার জন্য সমাজে নতুন নতুন ভাবে গজায়, এরা কথা শুরু করে কোরআনের আয়াত দিয়া, কথা শুরু করে কি দিয়া? এই জন্য আপনাদের বুঝতে কিন্তু কষ্ট হয়ে যাবে, যেহেতু নিজেদের বুঝতে কষ্ট হবে, তাই হক্কানি ওলামায়ে কেরামের সাথে যদি পরামর্শ নিয়ে চলেন, আপনাদের পাশে মাশাআল্লাহ কি সুন্দর মাদ্রাসা হয়েছে এখানে, আলেমদের পরামর্শ নিয়ে যদি চলেন, পৃথিবীর যেখান থেকে ব্যক্তি আসুক, যে কোনো জায়গা থেকে আসুক, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সে আসুক, কোরআনের আয়াত দিয়ে যদি এক ঘন্টা না, দুই ঘন্টা না, পাঁচ ঘন্টাও সে বয়ান করে, হাজারো আয়াত দিয়ে যদি বয়ান করে, আর আপনি যদি আলেমের সাথে সম্পর্ক রাখেন, আপনি বাইচে দেবেন, আপনি বাইচে দেবেন আলেমের সাথে সম্পর্ক রাখার কারণে। আর যদি সম্পর্ক না রাখেন, যে কোনো ব্যক্তির বয়ান শুনবেন, কোরআনের একটা আয়াত শুনবেন, আপনার ভিতরে ঘুরে দেব, কারণ আপনি তো কোরআনের পাগল। আর যে বয়ান করতেছে সে কোরআনের পাগল না, আপনাকে ঘুরানোর জন্য কোরআনের আয়াত বলবে, আপনি তো দিনের খবর জানবেন না, আপনি কোরআনের মায়ায় ভালোবাসায় তার পিছনে দৌড়াবেন। এই জন্য আলেমের সাথে যোগাযোগ রাখবে, যোগাযোগ রাখলে কি হবে? একজন বৃদ্ধ ব্যক্তি, একজন কথা বুঝেন না নাকি আমার, একজন বৃদ্ধ ব্যক্তি, তাকে একজন ব্যক্তি আইসা বলতেছে নামাজ পড়ো, জি আমি তো নামাজ পড়ি, নামাজ পড়লে নামাজের ভিতরে রুকুতে যাওয়ার সময় হাত উঠাও, রুকুত থেকে উঠে হাত উঠাও, বৃদ্ধ ব্যক্তিকে জিজ্ঞাসা করতেছে। তো ব্যক্তি বলতেছে, না আমি তো হাত উঠাই না, আমি হাত না উঠাই নামাজ পড়ি। হাত উঠাও না, হাত যে উঠাও না, দলিল কি, দলিল কি তোমার? ক আমি হাত উঠাই না, তুমি কি হাত উঠাও? বৃদ্ধ লোক বলতেছে, তুমি হাত উঠাও, কাহা তুমি কাজ করো, তুমি দলিল দিবা, আমি যেহেতু কাজ করি না, আমি দলিল দিবো কে? কথা বুঝেন না মনে হয়, তুমি হাত উঠাও আর আমি হাত উঠাই না, কাজ করো তুমি, দলিল আমি দিবো কে? কথা বুঝেন না মনে হয়, কাজ করো তুমি তো দলিল দিবা তুমি, আমি দলিল দিবো কে? কথা ঠিক না? তো ওই লোক বলতেছে, এই তো সুযোগ পাইছি দলিল দেওয়ার, কি দেওয়ার? দলিল দেওয়ার সুযোগ পাইছি। মিয়া জানো, 70 জন সাহাবী হাত উঠাইত, কয়জন সাহাবী? কথা কেন, 70 জন সাহাবীর থেকে রেওয়ায়াত পাওয়া যায়, হাদিসে পাওয়া যায়, 70 জন সাহাবী হাত উঠাইত। বৃদ্ধ ব্যক্তি তো আর আলেম না, সে তো আর আলেম না, সে জবাব দিতেছে, তুমি বলো সাহাবীদের সংখ্যা কত? সাহাবীদের তো ব্যক্তি বলছে, সাহাবীর সংখ্যা তো 16 লক্ষ কমসে কম, 70 তোর সাথে আর বাকি সব সাহাবী আমার সাথে। কথা বুঝেন না মা, এই বৃদ্ধ লোকটা আলেম না, কিন্তু ওই ব্যক্তিকে হারাই দিছে কিনা, কি কারণ? সে কোরআনের হাফেজ না, হাদিসের হাফেজ না, ফিকহের কিতাবের হাফেজ না, কিন্তু একজন বৃদ্ধ ব্যক্তি, মূর্খ ব্যক্তির সামনে ওই ব্যক্তি হাদিস মুখস্থ করে আসছে আর ভয় দেখাইতেছে, দাপট দেখাইতেছে, প্রথম প্রথম দাপট দেখাইতে পারছে, পরবর্তীতে সে হাইরা গেছে। এই বৃদ্ধ ব্যক্তি জিতলো কিভাবে? ওলামায়ে কেরামের পরামর্শে চলতো, ওলামায়ে কেরামের কাছে আসতো, আয়েশা বলতো, হুজুর আমাকে ওইটা বইলা দেন, ওইটা বইলা দেন, হুজুরের কথাগুলো শুনতো। শোনার কারণে এই ব্যক্তিকে, যে ব্যক্তি আসছিল ধোকা দেওয়ার জন্য, ওই ব্যক্তি নিজে ধরা খেয়ে গেল। কথা বুঝেননি ভাই আমার? এই জন্য বেশি কথা বইলা লাভ কি, যদি আমাদের এক কথাই বুঝে আসে আমরা অনেক কিছু বুঝা যাইব, আর যদি বেশি কথা বলা হইলো বুঝে আসলো না, ফায়দা কি আমাদের? ওলামায়ে কেরামের সাথে যদি সম্পর্ক রাখেন অনেক ফায়দা পাবেন। আর একটা কথা স্মরণে আসে, গেছে সময় কম, তো এই জন্য যদি আল্লাহ আবার অন্যদিন হায়াতে কুলায়, হ্যাঁ ইনশাআল্লাহ যদি আরেকদিন আসা হয় ওই দিন বিস্তারিত আলোচনা করব, আজকে আমি সংক্ষিপ্ত কথা বলবো। আরেকটা কথা স্মরণে আসছে আমি বলে দিই, ওলামায়ে কেরামের সাথে যদি যদি সম্পর্ক রাখেন অনেক ফায়দা হবে। এক ব্যক্তি তাবলিগে গিয়া অনেক দিন শিখছে, ভিতরে দরদ পয়দা হয়েছে, ভালোবাসা পয়দা হয়েছে, এই জন্য দিলে দিলে চিন্তা করতেছে, আমি তো আলেম হইতে পারি নাই, তাহলে আমার ঘরে এমন একজন বউ আনা দরকার যে বউটা আমার মাকে, আমার বোনকে, সবাইকে দিন শিখাবে। এই আশায়, এই মহাব্বত, এই এই তিলের আকাঙ্ক্ষায়, তামান্নায় একজন মহিলা মাদ্রাসার ছাত্রী বিবাহ করে নিয়ে আসছে, তুমি ওখানে নিয়ে আসছে এই আশায় যে ঘরে দিন শিখাইব। তো মহিলা মাদ্রাসার ছাত্রী যেহেতু নতুন নতুন এলেম শিখছে, ভিতরে একটু গরম, তো ভিতরে কি একটু গরম,
তো আয়েশাই বলতেছে কিছুদিন পরে কয় তোমার ঘরে আমি থাকতে পারবো না, তোমার ঘরে আমি থাকতে পারবো না। কে কয় আরেকটা ঘর দিতে হবে আমারে, এটা বিবি হিসেবে আমার পাও না, বিবি হিসেবে আমার আমার আরেকটা ঘর দিতে হবে। মাসালা হুজুরের কাছে শিখে নিয়ে আমি মাসালা বলতেছি না। তখন ওই লোকটা চিন্তা করলো আমি তো বিবি রানছি আমার মারের দিন শিখানোর জন্য, যদি আলাদা ঘর দেই তাহলে আলাদা আলাদা থাকবো, মহাব্বত কম হবে, তো দিনও তো শিখাইবো কম কম, কি করা যায়। তো ওই লোকটা একজন আলেমের কাছে গিয়ে বলতেছে হুজুর আমি কি করতে পারি, অনেক আশা নিয়ে বিবাহ করে আনছিলাম মেয়েটাকে, এখন মেয়েটা বলতেছে তার হক আলাদা ঘর দিতে হবে, না দিলে সে রাগ করবে। এখন হুজুরে বলে দিছে ঠিক আছে আপনি মাইনা নেন, আপনার বিবির হক মাইনা নেন, আপনি গিয়া বলবেন দ্বিতীয় বিবাহ করা আমার হক, দ্বিতীয় আরেক বিবাহ করা কথা বলেন। আপনার রাগ নাকি আমার, আপনারা দুপুরে খানা খাইছেন বিকালে কিছু খাই আইছেন, আমি কিন্তু সকালেও খাই নাই দুপুরেও খাই নাই বিকালেও খাই নাই, বিশ্বাস করবেন আপনারা বিশ্বাস করতেন না, খাই নাই এখানে বসে আমি একটু চা খাইছি এখানে, কারে ঠান্ডা আমার পাও কাঁপতেছিল দেখে ঠিক করে আমি এখানে চা খাইছি, আমি এসে বসছি, যদি আপনারা এখানে বসে রয়েছেন অনেকক্ষণ যাবত, আপনাদের যদি আমি কথাই না বললাম আসলাম, যদি আপনারা মনে কষ্ট পান আমার ক্ষতি হয়ে যাবে, আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আমি আসছি, কথা বুঝতেছেন ভাই, আমার জন্য দোয়া করবেন। কথাটা শেষ করি, হুজুরে বলছে আপনি গিয়া বলবেন যে আমার হক দ্বিতীয় বিবাহ করা, আমি পারবো বিবাহ করতে, সুতরাং তোমার জন্য আমি ঘর বানাই দেব আর দ্বিতীয় বিবাহটা আমি করব। তো এই লোকটা বাড়িতে গিয়া বলতেছে বিবিকে যে আমি দ্বিতীয় বিবাহ করব আর ঘর বানাইতে তো এক মাস দেড় মাস লাগবেই, একটু অপেক্ষা করো ঘর বানাই দিতেছি আমি। তো মহিলা বলতেছে কে দ্বিতীয় বিবাহ করবা কেন, আমার ভিতরে কি কি কোনো কমতি আছে নাকি, কোনো ত্রুটি আছে? তো স্বামী বলতেছে আমার ঘরে কি কোনো ত্রুটি আছে, আমার ঘরে কোনো ত্রুটি আছে? একটু পরে চিন্তা করে বিবি বলতেছে আমি যদি আমার হক সাইরা দেই, আমি আমার হক সাইরা দিব, সুন্দর হয়ে গেছে। এই লোকটা আলেম না কিন্তু সুন্দরভাবে বিবির সাথে ঝগড়া না কইরা সমাধান যে দিতে পারলো, কেন আলেমের সাথে সম্পর্ক রাখার কারণে। কিসের কারণে ভাই? এই জন্য মনে রাখেন না, আজ আপনার বাড়িতে যদি কোনো ব্যক্তি হামলা করে আগে হামলা করবে আপনার বাড়ির পাশে যে দেয়াল আছে দেয়াল ভাঙবে আগে, এই জন্য আপনার বাড়ির যদি দেয়াল ভাঙে আর আপনি বাড়িতে বসে বসে যদি চিন্তা করেন যে আমার কোনো টেনশন নাই আমি তো ঘরের ভিতরে আরামে ঘুমিয়ে আছি, আমার তো মাত্র দেয়াল ভাঙছে, আমার মাত্র বাড়ির পাশের যে দেয়াল আছে এটা ভাঙছে, আস্তে 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 পরে ভিতরে আসবে, এই আশায় যদি শুয়ে থাকেন শত্রু আপনার রুমের ভিতরে ঢুকে আপনাকে মারবে, মারবে না? এই জন্য আপনার আগে হুঁশিয়ার হইতে হবে। কোনো ব্যক্তি আপনাকে যদি গোমরা করতে চায়, আপনাকে যদি জাহান্নামে নিতে চায়, আল্লাহর বিরুদ্ধে লাগাইবে না, নবীর বিরুদ্ধে লাগাইবে না, সাহাবীদের বিরুদ্ধে লাগাইবে না, সর্বপ্রথম আপনাকে লাগাইবে আলেমদের বিরুদ্ধে। কারণ আল্লাহকে পাওয়ার জন্য আমি আর আপনি আল্লাহকে দেখি নাই, আমি আর আপনি নবীকে দেখি নাই, আমি আর আপনি সাহাবীকে দেখি নাই। যাই সমস্ত ব্যক্তিরা আল্লাহকে চিনাইছেন, নবীকে চিনাইছেন, সাহাবায়ে কেরামকে চিনাইছেন, হাদিসকে চিনাইছেন, কোরআনকে চিনাইছেন, ফিকহকে চিনাইছেন, ওই ব্যক্তিরা আমাদের উলামায়ে কেরাম, আমাদের উস্তাদ, এদেরকে আমরা দেখছি। সুতরাং দুনিয়ার মধ্যে যে ব্যক্তি আমাদেরকে পথভ্রষ্ট করতে চাইবে এরা তাদের জন্য সবচেয়ে আসান রাস্তা, সহজ রাস্তা আমার উস্তাদের কাছ থেকে আমাকে সরায় দেওয়া। যদি আমার উস্তাদের কাছ থেকে আমাকে আমাকে সরাইতে না পারে, আমাদের সাধারণ ব্যক্তি যারা আছি আমরা যদি আলেমের কাছ থেকে দূরে না সরাইতে পারে, এরা কোনোদিন আমাদেরকে দিন থেকে পথভ্রষ্ট করতে পারবে না। তাই এদের সারা জীবনে সবচেয়ে বড় মেহনত আলেমের বিরুদ্ধে কথা বলা, আলেমের দোষ তালাশ করা, আলেমদের উপর থেকে আমাদের আস্থা উঠে ফেলানো, এতেমাদ সরায় দেওয়া, ভরসা সরায় দেওয়া, এটাই সারা জীবনে এদের মিশন। এই জন্য দেখবেন জায়গায় জায়গায় শুধু আলেমদের বিরুদ্ধে বলে। এখন আজকে যে ফেসবুক বাইরেছে, ভিডিও বাইরেছে, ভিডিও খুললেই দেখবেন আলেমদের দোষ। আপনারা ভাবতেছেন সত্য কয় কি কয় কি কয়, এই একটা কথা আমি এখন এটা কইতেই বাবু, এই কথাটা না কই আপনার রাগ হয় না কমু কয়, আমি বলছি আলেমের দোষ বললা কয়, আমি সত্য কথা বল ভয় পাই না, আমি সত্য বলতে আপনার রাগ হয় না, এই কথার শেষ, এই কথার শেষ। আমি বলছি আলেমের দোষ বললা কেন, দোষ দোষ বলতে আবার আমার ভয় কি, আর দোষ আবার গোপন করে নাকি কেউই, দোষ করছে আমি বলবই, এটা আমার বীরত্বের পরিচয়, আমি কাউকে ভয় পাই না। আমি কাউকে ভয় পানা কর না, কাউকে ভয় পাই না, আমি কি সত্য কথা বলতে পারবা, সব সত্য বলতে পারবা, কে সত্য বলতে পার ভয় কি পরে। তারে ওই ব্যক্তিকে আমি মেশাল দিছি, তোমার আব্বা তোমার আম্মাকে বিবাহ করে নিয়ে আসছে, তোমার আব্বা তোমার আম্মাকে
আপনারা আপনারা রাগবেন না, আপনাদেরকে বলতেছি না, ওই ব্যক্তিকে বলছি, তোমার আব্বু তোমার আম্মাকে বিবাহ করে নিয়ে আসছে, আয়না ঘরের ভিতরে ঢুকায় দরজা আটকে দিছে, কথা বুঝতেছেন না? আমার চেহারা লাল হইতেছে, চেহারা কি হয় রং পাল্টাই দিতেছে। আমি বলছি তোমার আব্বু দরজা আটকে একটু পরে লাইট অফ করে দিছে, চেহারা আলো কালো হয়ে গেছে। আমি কি চেহারা কালো হয়ে কে কয়ে এগুলি বলার জিনিস কি কয় এগুলি বলার? আমি কি এটা কি সত্য না মিথ্যা? কো সত্য, সত্য বলতে তোমার চেহারা কালো আর আলেমের দোষ পড়তেছো। হাদিসে কি মানুষের দোষকে প্রকাশ করা কি নিষেধ কি নিষেধ না বলেন? তাহলে দোষ বলতে তোমার এত মজা লাগে, তোমার বাবার আর মার ঘটনা জেনে সত্য সত্য বলতে গিয়ে আমি তোমার চেহারা কালো হয়ে যায়? কহজুর সব সত্য বলতে নাই। আমি বলছি ঠিক তেমনি ভাবে সব বিষয়ে মানুষের সামনে তুলে ধরতে নাই। কথা বুঝে আসছি ভাই? আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। কথা বলতে পারি নাই, যদি আল্লাহ বাঁচায় হায়াতে বাঁচায় ইনশাআল্লাহ আরেকদিন কথা হবে। আপনাদের কাছে আমি দোয়া নেওয়ার জন্য আসছি ভাই, আমি আপনাদের কাছে কিছু শেখানোর জন্য আসি নাই, আপনাদেরকে ওয়াজ করার জন্য আসি নাই। আমি জানি সিলেটের বাসী অনেক ধন্য, আল্লাহ বড় বড় আল্লাহওয়ালাদের এখানে পথ পড়ছে। হ্যাঁ, আমি কখনো আর সিলেটে আসি না, এবার প্রথম আসছি। আসলে আমি দিল থেকে আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আসছি, আপনারা একটু আমার জন্য খাসভাবে দোয়া করবেন, করবেন তো ইনশাআল্লাহ। আমিও আপনাদের জন্য দোয়া করি, মাদ্রাসার জন্য দোয়া করি, হুজুরদের জন্য দোয়া করি। হুজুরা বলছিলেন 9টার ভিতরে সেরে দিতে, দেরি হয়ে গেছে, এই জন্য আমি মাফ চাইতেছি। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।